এই যে আমাদের লিপা পারভিন ভাবি আবু রাইহান ভাই পেয়েছেন, অনেকেই মনে করবেন মাল পাইছে একশোতে একশো, যদিও দেখতে সুন্দর হয় একশোতে একশো যদিও হয়ে থাকে তার ভিতরের অবস্থা খুব একটা ভালো না, কথা বলেন। আবু রাইহান ভাই যাকে বিবাহ করেছেন, আচ্ছা বলেন তো দেখি আগের বইয়ের চাইতে মনে হয় এই বউ খেদমত বেশি করবে মায়ের? আপনি বড় সেলিব্রিটি হন না কেন, আপনি যদি কোনো পরকীয়ার ভিতরে যদি লিপ্ত হয়ে যান, আপনার স্ত্রী এত সুন্দর একজন মেয়ে ছিলেন, আপনি তাকে বলেছেন আপনার মায়ের খেদমত করে না, যার কারণে আপনি তাকে তালাক দিয়েছেন, ডিভোর্স দিয়েছেন, আর একজন টিকটকারকে আপনি বেছে নিয়েছেন। আমি মনে করেছি, আমি জানি যারা টিকটক করে তারা হচ্ছে এক নম্বর প্রতিবন্ধী, কথা বলেন ঠিক না বেঠি? কেননা এই টিকটকের ভিতরে মানুষ অশ্লীল ভাবে ভিডিও করে, নিজের শরীরের অঙ্গ প্রত্যঙ্গ খুলে খুলে ভিডিও করে, কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য মুসলমান ভাইরা আমার, এই যে আমাদের লিপা পারভিন ভাবি আবু রাইহান ভাই পেয়েছেন, অনেকেই মনে করবেন মাল পাইছে একশোতে একশো, যদিও দেখতে সুন্দর হয় একশোতে একশো যদিও হয়ে থাকে তার ভিতরের অবস্থা খুব একটা ভালো না, কথা বলেন ঠিক না বেঠি? কেননা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, ও বান্দা বান্দিরা শুনে রাখো, তোমরা যারা মেয়েদেরকে উলঙ্গ দেখা অবস্থায় যারা মনে করো একে আমি হেদায়েতের জন্য বিবাহ করেছি, কিন্তু আবার হেদায়েত তো দূরের কথা, একটা বাচ্চা হয়ে গেলেও এইটা নেটের ভিতরে মা মেয়ে ছেলে পর্যন্ত ছেড়ে দিতেছে, এটার নাম কি হেদায়েত? আরো জোরে বলে না, এটার নাম হেদায়েত নয়। এই জন্য আমার ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, বান্দারে তোমরা খুব গভীরভাবে যাকে নিয়ে সাংসারিক জীবন করতে চাও তাকে নিয়ে গভীরভাবে চিন্তা করো, একবার নয় বারবার পর্যন্ত তাকে নিয়ে গবেষণা করো, এবং তার ভিতরে ছয়টা দিক দেখো, এরপরে তাকে বিবাহ করো। সুবহানাল্লাহ বলেন, কিন্তু আমাদের আবু রাইহান ভাই যাকে বিবাহ করেছেন, আচ্ছা বলেন তো দেখি আগের বইয়ের চাইতে মনে হয় এই বউ খেদমত বেশি করবে মায়ের? না, আমার মনে হয় না, কেননা এই যুগের হচ্ছে ডিজিটাল নারী, আর ডিজিটাল নারীরা কখনো মা বাবার খেদমত করতে পারে না, এরা হচ্ছে দেশের জনগণের খেদমত করবে, কথা বলেন ঠিক না বেঠি? এরা জনগণের খেদমত করতে চায়, এরা আল্লাহর খেদমত এবং মা বাবার খেদমত করতে চায় না। এই জন্য আমি আবু রাইহান ভাইকে বলে দিতে চাই, ভাইরে সময় থাকতে সময়ের দাম দাও, কেননা সময় যেদিন ফুরিয়ে যাবে সেই দিন মনে পড়বে অতীতের কথা, সেই দিন আর কোনো লাভ হবে না। এই জন্য আমরা যতদিন পর্যন্ত বেঁচে আছি একমাত্র প্রত্যেকটি মানুষকে চিনতে হবে, বুঝতে হবে তার আসল রহস্য কি, আসল গোপন তথ্য জানতে হবে, এরপরে বান্দা নিজেকে ডিসিশন নিতে হবে। তোমার মন মতো আইন তুমি যদি তুলে নাও, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, বান্দারে তোমার অতীত তোমার জন্য খারাপ, জোরে বলেন নাউজুবিল্লাহ। এই জন্য আমার ভাইরা আবু রাইহান ভাই হয়তো সাদা চামড়া দেখে রঙে পড়ে ঢং ধরে আজকে লিপা পারভিন ভাবিকে বিয়ে করে মনে করেছে আমি খুব সুখে আছি, একজন আট বছর ধরে যাকে সংসার করলো আমাদের হুমাইরা ভাবিকে নিয়ে আজকে তাকে কলঙ্ক দিয়ে বিদায় করে দিল, আমার মনে একটাই কষ্ট, ভাই আপনি হয়তো সাদা চামড়া দেখে ফিটফাট সুন্দরী নারীকে দেখে আজকে আপনি প্রেমের আসক্ত হয়েছেন, এই জন্যে ইউসুফ নবীকে জুলেখা পীড়িত করতে চেয়েছিল, ওই জুলেখা এত সুন্দর করে ইউসুফকে প্রতিদিন দিন রাত 24 ঘন্টা দেখতেন, নিজেকে কন্ট্রোল করতে পারতেন না, কথা বলেন ঠিক না বেঠি? এই জন্য এই ইউসুফকে প্রেমের প্রস্তাব দেওয়ার কারণে ইউসুফ নিজেকে হেফাজতের জন্য আল্লাহর কাছে দোয়া করেছিলেন, আল্লাহ আমাকে জালিমদের হাত থেকে মুক্তি দাও, প্রয়োজন আমাকে জেলখানাতে বন্দী করে দাও, এরপরও আমি এদের কাছ থেকে মুক্তি চাই, আমাকে এদের কাছ থেকে মুক্তি দিয়ে দাও, প্রয়োজনে দোয়া করেছিলেন জেলখানায় যাওয়ার জন্য, কে আরো জোরে বলেন ইউসুফ নবী, কেননা প্রয়োজনে জেলখানাও যাওয়ার জন্য কিছু কিছু মানুষের জন্য ফরজ, সুবহানাল্লাহ বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমার ভাইরাম দেখেন ইউসুফ নবী কে যখন জুলেখা প্রেমের আসত্ব যখন ফাঁদে ফেলতে গেলেন ধরতে গেলেন, এবার বলেন তো দেখি সাতটা দরজা খুলিয়ে দিয়েছিলেন তিনি কে? প্রত্যেকটি মানুষ জুলেখাকে ঘৃণা করতে লাগলো, বলল একজন বাড়ির কামলার সাথে কিভাবে চাকরের সাথে প্রেম করতে পারে,
এত জুলেখা টাকার মালিক, গাড়ির মালিক, বাড়ির মালিক, এ তো চাইলে সবচেয়ে বড় একজন সুন্দর ছেলেকে বিবাহ করতে পারে, টাকাওয়ালা ছেলেকে বিবাহ করতে পারে, কিন্তু এত সুন্দর একজন, এত নোংরা একজন ছেলেকে কেন বিবাহ করবে? কারণটা কি? এই যে ইউসুফ, দেখেন কত সুন্দর তার চেহারার ভিতরে মিষ্টি উজ্জ্বল ছিলেন। এমন কি এই জুলেখা যখন এই রকম কথাগুলি কানে শুনতে লাগলেন, এলাকার সমস্ত রাজ্যের যত দামি দামি রাজার মেয়েরা ছিল, প্রত্যেক মেয়েদেরকে দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে সকলের হাতে একটি করে ফল দিয়ে দিলেন, আর একটি করে চাকু দিয়ে দিলেন। আমার ভাইরা, আমার বাবাজিরা, এইবার বলেন তো দেখি প্রত্যেকের নজর কোথায় থাকবে? আজরে বলেন, ফলের দিকে থাকবে, কেননা ফলটা অনেক সুন্দর দেখতে। চাকুটা দিয়েছেন, এবার বলেন তো দেখি ইউসুফকে যখন ওই রাজ দরবারে যখন ঢুকিয়ে দেওয়া হলো, ইন্দিমি টাইমে প্রত্যেকটি মহিলা ফলের দিকে না তাকিয়ে এইবার প্রত্যেকটি মহিলা ইউসুফের দিকে তাকাইতে লাগলো, আর প্রত্যেকে হাত চালাইতেছে, কিন্তু কারো হাতের একটা নখ কেটে পড়ে যাচ্ছে, কারো হাত কেটে পড়ে যাচ্ছে, কারো হাত কেটে যাচ্ছে। এবার বলেন তো দেখি সবার ভিতরে মায়া সৃষ্টি করে দিয়েছেন তিনি কে? মনে হয় ইউসুফের চেহারা কালো ছিল এত পরিমাণ সুন্দর ছিল, যার কারণে জুলেখা নিজেই প্রেমে পড়ে গেছে। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়েরা, এই জন্য সে যেই শ্রেণীর লোক হোক না কেন, যেই পদের লোক হোক না কেন, তাকে নিয়ে বাজে মন্তব্য করা যাবে না। ওই যে মেয়েরা, রাজার মেয়েরা চিন্তায় পড়ে গেলেন যখন ইউসুফকে দেখলেন, সবাই প্রস্তাব পাঠাইতে লাগলেন, আমি অমুক রাজার মেয়ে বলতেছি, আমি তোমাকে বিবাহ করতে চাই, যা চাইবা ইউসুফ তোমাকে তা দিয়ে দেব। ইউসুফ শেষ পর্যায়ে আল্লাহর কাছে দুহাত তুলে দোয়া করলেন, আল্লাহ আমি বাঁচতে চাই, আমাকে জালিমদের জেলখানাতে বন্দী করে দাও, তাহলে আমি এদের কাছ থেকে মুক্তি পেয়ে যাব। এই জন্য মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য আদ-দুনিয়া ও সিজিলুল মুমিনিন, মুমিনদের জন্য আল্লাহ জেলখানাকে কি করে দিয়েছেন, আরামায়েশ করে দিয়েছেন, এবং মুমিনদের জন্য দুনিয়াটা হচ্ছে জেলখানা। কথা বলেন ঠিক না বে? ঠিক। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের আবু রায়হান ভাইকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন ইসলামের সঠিক জ্ঞান দান করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ইসলামের প্রতি অটল থেকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সকলকেই কবরে যাওয়ার তৌফিক দান করেন। সকলেই পড়ি আল্লাহুম আমিন।